আজকে বিকাল প্রায় সাড়ে তিনটে নাগাদ আমাদের কাছে একটি খবর আসে যে গৌতম চন্দ্র নামে একজন লোকাল কাঁকড়াবনের বাসিন্দা, মানে ইলেকট্রিকের কন্ট্রাক্টর, ওনার একটি গোডাউন থেকে নাকি কিছু লোক একটি অটো গাড়ি নিয়ে কিছু মাল চুরি করে নিয়ে পালাচ্ছে। এই খবর পেয়ে আমরা এবং লোকাল মানুষ সহকারে চুরগুলিকে ধাওয়া করে এনাদের জমিতে আটক করি এবং আটক করে দেখি যে ঘটনা সত্য। এবং ওই অটো গাড়ির মধ্যে আমরা বেশ কিছু পাই, আনুমানিক 50,000 টাকার মতো মূল্যের ইলেকট্রিকের জিনিস উদ্ধার করি। পরবর্তী সময় উনি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জানান এবং ওই বেসিসে আমরা একটি তদন্ত শুরু করি। তদন্ত শুরু করার পর ওদেরকে ইন্টারোগেশন করে আমরা পাই ওদের সাথে আরও দু তিনজন জড়িত আছে, তার মধ্যে মেলাগড়ের কিছু লোক আছে যারা এই চুরির মালগুলো রাখেন। তারপর আমি আমার একটি টিম পাঠাই মেলাগড়, ওখান থেকেও আমরা চুরি মাল সমেত ওই যে ব্যক্তি রাখেন ওনাকে আমরা অ্যারেস্ট করে আনি। এখন পর্যন্ত এই কেসে 5 জন অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করে কালকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব। এই ঘটনাটা কি তারা কি এই প্রথম তো জড়িত না, এর আগেও স্যার এইসব কাজের সাথে জড়িত ছিল? এখন তদন্তের মধ্যে যখন তাদেরকে ইন্টারোগেশন করা হয়েছে এখন জানা গেছে তারা আগেও অনেক দিন আগে প্রায় বছরখানেক আগেও তারা এইরকম চুরি করেছে এই জায়গা থেকে। 5 জন থেকে স্যার স্থানীয় কতজন আছে স্যার? এই 5 জনের মধ্যে স্থানীয় আছে 2 জন। আর 3 জন পারে কি স্যার মেলা করে? মেলা করে দিই।